আজ আমি তোমাদের সাথে একটা মটন কিমা রেসিপি শেয়ার করব, ঠিক আছে? এইটা রুটি পরোটার সাথে খুব সুন্দর কিন্তু যায়, ঠিক আছে? তো এটা কি করে রেডি করতে হবে আর কি কি লাগবে চলো দেখে নিই, ঠিক আছে? প্রথমে আমি এই মাটনটাকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য আমরা একটু 1 চামচ আদা রসুনের পেস্ট নিলাম, তার মধ্যে আমি এই টক দইটা একটু দিয়ে ম্যারিনেট করে নেবো। অল্প হলুদ, এক চামচ নুন, আর একটু সর্ষে তেল দিয়ে জিনিসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আমার কাছে আজকে 1 ঘন্টা টাইম নেই, আমি 1/2 ঘন্টা 15 মিনিটের মতোই রাখতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করার জন্য ওই 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিয়ে আমি জিনিসটা ম্যারিনেট করার জন্য রেখে দেবো। জিনিসটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি ফ্রিজে এবার ওই 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। আর যার কাছে একটু সময় থাকবে তার একটু বেশি পরিমাণ টাইম ধরে রাখবে, ঠিক আছে? এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি একটু চটজলদি করছি, খুবই চটজলদি রেখেছি। আলুগুলোকে আমি একটুখানি ভেজে নিয়ে তুলে নেব। আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটা এবার ছিঁড়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে জিনিসটাকে এবার তুলে নেব। মশলা দেবো, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এক ফালি একটু দারচিনি আর একটা এলাচ। আর এর মধ্যে একটু চপ চপ করা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আর কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
মশলাটা আমি একটু কষে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দু তিন কোয়া একটু মানে একটু ম্যাশ করে নেওয়া রসুন দিয়ে দিলাম। এর ফলে না টেস্টটা খুব সুন্দর আসে। আর আমি আমার ম্যারিনেট করে রাখা মাটনটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি জিনিসটা ভালো করে মিক্সড করে নেবো মশলার সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই জিনিসটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। ঠিক আছে, আমি ম্যারিনেট করার সময় এর মধ্যে নুন মিশিয়েছিলাম, এবারও আমি অল্প পরিমাণে নুন এর মধ্যে দেবো। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আমার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলতে পারো দেবো, যেটা আমার মা বলে দিতে, সেটা হলো গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, এর ফলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই জিনিসটা এবার আস্তে আস্তে করে আমি আরটু কষবো। এবার জিনিসটার মধ্যে আমি একটু আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার মাটন কষাটা কিন্তু মানে মাটন কিমাটা কিন্তু আমার রেডি। এর মধ্যে লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমি একটু গরম মশলা দিয়ে দিয়ে দিলাম। এবার আমি প্রেশারে দিয়ে জিনিসটা একটা সিটি দিয়ে দিলে আমার জিনিসটা রেডি। আমার জিনিসটা খুব ইজি প্রসেসে হলো, কিন্তু বিশ্বাস করো খেয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে খুবই টেস্টি। ঠিক আছে, এইটা আমরা রুটি বা পরোটা যে যেটা ভালোবাসো তার সাথে খেতে পারো। ঠিক আছে, আমার এই মাটন কিমাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার প্রেশারে দিয়ে এটাকে আমি একটা সিটি করে আনছি। ঠিক আছে, তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। তো আজকের জন্য টাটা। তোমরা দেখতে পাচ্ছ আমার ঝাল ঝাল টেস্টি টেস্টি মাটন কিমা কিন্তু রেডি। তো আজকের জন্য টাটা।